আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি রান্না করবো এই যে মুরগির গলা, মাথা এবং গিলা দিয়ে একটা লটপটি। তা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর রান্না করব ছোলার ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে। তো ওটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখানে দুই তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া স্বাদ মতো, বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন ধনে জিরা পেঁয়াজ সব কিছু মিলে 3 চা চামচ। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, একটু পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে কষিয়ে দেবো। মশলা কষিয়ে নিয়েছি, এবার চিকেনের গলা মাথাগুলো দিয়ে দিলাম, এবার ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই যে আমার চিকেনের গলা টলা কষানো হয়ে গেছে, আমার এখন সিদ্ধ করা বুটগুলা, বুটের ডালগুলা দিয়ে দেবো। এভাবে ভালোভাবে মিশিয়ে দেবো। বুটের ডাল এভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সময় কম লাগে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, লটপটি পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আমার লটপটি ফুটে উঠেছে। আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, হয়ে গেল আমার লটপটি রান্না করা। ভালোভাবে মিশিয়ে দিলাম, এবার একটু বেরেস্তা দিয়ে দেবো ওপর দিয়ে। হয়ে গেল, আমি নামিয়ে নেবো। আশা করি আজকের আমার লটপটি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢেঁড়স আর আলু দিয়ে ভাজি করলাম, কালারটা দেখুন কত সুন্দরই আছে, খেতেও কিন্তু দারুণ লাগে। সকালের নাস্তা রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে। বেগুন, সজনে, আলু দিয়ে একটি তরকারি করলাম, খুবই মজার একটি তরকারি এবং হেলদি। কালারটা কত সুন্দর হয়েছে। আমার ছাদ বাগান থেকে শাক তুলে এনে ভাজি করলাম, একদম টাটকা শাক। অতিরিক্ত গরম, তা গাছ থেকে একটা পাকা বেল পড়লো, নিয়ে এসে যে শরবত করে নিলাম। এই গরমে এক গ্লাস এরকম বেলের শরবত খেলে শরীর বেশ ঠান্ডা থাকবে। তাহলে কেমন লাগলো আজকের আমার ভিডিওগুলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।